হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা। আজ বানাবো আমি বাফেল, তো চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করি। আমি বাফেল বানাবো, তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে এই যে 3 কাপ ময়দা, 4 টেবিল চামচ কোয়ার্ক নিব, এখানে আধা কাপ মাগারিন আমি গলিয়ে নিয়েছি, 2 ডিম, আধা কাপ চিনি, আর এখানে আছে আমার খাবার বেকিং সোডা, দিতেও পারেন অপশনাল, এই যে অপশনাল। তো আমি এগুলোকে ডিমটার আমি সাদা অংশ আগে ভেঙে নিচ্ছি, এখন এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি আগে চিনি দিয়ে। গোলানো হয়ে গেছে, এখন আমি কোয়ার্ক দিব 4 টেবিল চামচ পরিমাণ। আপনাদের কাছে যদি এই জিনিসটা না থাকে, এটা কোয়ার্ক, এটা দইয়ের একটা জার, তাহলে আপনারা দই দিতে পারেন, দইয়ের পানিটা ঝরিয়ে ভালোভাবে তারপর দই দিবেন, এটা পানি ঝরানো। মাগারিনটা আমি দিয়ে দিচ্ছি, এখন হলুদ অংশটা দিয়ে দিব। এখন ময়দা দিয়ে দেব, একটুখানি দুধ লাগবে। Thank you.
বেড়ে গেছে আমার গোলাটা, ময়দার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু দুধ মিশাবেন। তো আমি দুটো ডিমের সাথে যেহেতু আমি ময়দা মিশিয়েছি 3 কাপ, সেজন্য আমার দুধ লেগেছে প্রায় 1.5-2 কাপের মতো দুধ লেগেছে। আর মিষ্টিটা আপনাদের আপনারা আন্দাজ মতো দিবেন, আপনারা কতটুকু মিষ্টি খেতে চান। তো আমার এটা গোলা হয়ে গেছে। আর মান্ডেল গুঁড়ো আমি এখন দিচ্ছি না, আমি পরে দিব, কারণ এখন আমি একটা কয়েকটা সাদা বানাবো। গুঁড়ো দিলে বাফেলের কালারটা একটু সামান্য চেঞ্জ হয়ে আসে। এই যে আমি বাফেল মেশিনটা অন করে নিচ্ছি, এই যে এটা হিট হয়ে আসুক, তারপরে আবার আমি বাফেলটা যখন দিব তখন এটা খুলবো, তারপর দেখাচ্ছি। এই যে আমার টাইসটা হয়ে গেছে, এখন আমি এখানে 3 কাপ ময়দার সাথে আমার প্রায় 1.5-2 কাপের মতোই দুধ লেগেছে। এটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আস্তে আস্তে করে। যখন হয়ে আসবে দেখবেন এদিক থেকে একটু ফাঁক হয়ে আসতেছে, এই যে রিনটা জ্বলে উঠছে, এই যে হয়ে গেল আমার মজাদার বাফেল। নামিয়ে নিচ্ছি, মাই গড, এই যে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই অর্ধেকে মান্ডেল গুঁড়ো দিয়ে দিব।
হয়ে গেছে আমার এটা, এই যে এখন আমি এখানে আইসক্রিম দিয়ে ডেকোরেশন করব। আর দিয়ে দিব একটু সান ক্রিম। হয়ে গেছে আমার ডেকোরেশন। তো কেমন হলো বন্ধুরা, আশা করছি আপনারা আমার এই রেসিপিটা এনজয় করেছেন। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অন্যান্য রেসিপি দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।